এই হারামটা ঘরে ঘরে করছে। প্রথম যেটা বলছি এটা হলো বাহিরের পর্দার কথা, এখন ভেতরের পর্দার কথা বলছি। বাহিরের পর্দা অনেকে করে, সিয়ানা পাবলিক বিশেষ করে আপনার অনেক লোক আছে নামাজ কালাম অত বেশি পড়ে না, কিন্তু তার বউ বাইরে খোলামেলা পোশাকে যাক সে সেটা চায় না, কারণ সে তো বুঝে, নিজেই তো আসামি রোগী, বুঝে তো যে আমি কি করে বেড়াই মানুষের এ ধরনের দৃশ্যগুলো দেখে, আমার ভেতরের অবস্থা কি হয় সে তো জানে। এই জন্য সে অন্যদের বেলায়, এই নিজের পরিবারের বেলায় এবারে খুব শক্ত যে না মহিলারা যেন উল্টাপাল্টা না চলে। এক্ষেত্রেও যে আগে যেটা বলছিলাম, সুশীলরা সুশীলগিরি করে এখানে আইসাও যে হ্যাঁ আপনাদের মন এত খারাপ, আমাদের নাকি মন এত খারাপ যে আপনার অশ্লীল দৃশ্য দেখলে মনের ভিতরে বাজে চিন্তা চলে আসে, আর ওনারা হলেন সব ফ্রেস্তার মতো, একদম দিলের ভিতরে কোনো বাজে চিন্তা আসে না, ওনারা দেখতে থাকেন দেখতে থাকেন দেখতে থাকেন কিন্তু মনের ভিতরে কোনো সমস্যা তৈরি হয় না, কোনো সমস্যা তৈরি হয় না। এটা তো শুধু নপুংসক দ্বারা সম্ভব, কি বলেন? নপুংসক না হলে বা মিথ্যুক না হলে এটা কোনোদিন সম্ভব? কিন্তু তারা এখানেও এসে সুশীল সাজে। তো অনেক লোক আছে এই বাস্তবতাটা বুঝেন, আল্লাহর অন্যান্য বিধান না মানলে কি হবে, বুঝে যে কেন আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছে। এই জন্য বাইরের পর্দার ব্যাপারে উনি যথেষ্ট সচেতন নিজের পরিবারের, মাগার ঘরোয়া পর্দার ব্যাপারে সচেতন না। ভবিষ্যতে দেবরের পর্দা আছে না নাই? আমাদের সমাজে অনেক দাড়ি পাকা মুরব্বীও আছেন, অনেক দাড়ি পাকা মুরব্বী আছেন যে উনি নিজে ওনার বৌমার সাথে, ওনার ছেলে বৌমার দেবর, তার সাক্ষাৎটাকে কোনো দোষনীয় মনে করেন না, বরং পারলে বৌমাকে দিয়া দেবরের জামা কাপড় ধোয়ায়। আছে না নাই এখন এগুলা? এটা হারাম, জঘন্য হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ দেবর সম্পর্কে আপনার ডিসিশন কি, শরীয়তের বিধান কি, দেবরের সাথে কি পর্দা করতে হবে? আবার একই কথা প্রযোজ্য পুরুষদের বেলায় শালির সাথে পর্দা করতে হবে কিনা? তখন নবী রাসূলুল্লাহ বলেছেন আলহামু আল মউত। আরে পর্দা করতে হবে মানে কি আবার, এটা কি প্রশ্ন করলা তোমরা? বরং মেয়েদের জন্য দেবর আর পুরুষদের জন্য শালিকা, এরা হলো মৃত্যুর মতো। মৃত্যুকে দেখে যেরকম মানুষ পলায়, ইমান এবং চরিত্র যদি কেউ হেফাজত করতে চায় এগুলোকে দেখে পলাতে হবে। তো এই জন্য বাসায় মহিলারা, এখন আপনারা বলবেন যে কিভাবে সম্ভব, একই বাসায় থেকে ভাবিয়ে থাকবে দেবরও থাকবে, সবাই তো আলাদা আলাদা বাসা নেওয়ার আর্থিক সঙ্গতি নাও থাকতে পারে, তাহলে আবার দেখা দেখি না হয় কেমনে? দেখেন আমরা ছোটবেলায় দেখেছি শহরে তো আলহামদুলিল্লাহ ফ্ল্যাট বাড়িতে রুম রুম সিস্টেম আছে, একাধিক টয়লেট আছে, চাইলেই ইচ্ছা করলে পর্দা করা যায়। গ্রামে এখনও কোনো এলাকাতে আছে, আর ছোটবেলা থেকে আমরা দেখেছি যে হয়তো একটা ঘরে যৌথ ফ্যামিলিতে সবাই বসবাস করে, কিন্তু বাহির থেকে কোনো মানুষ যখন ভেতরে প্রবেশ করে গলা আওয়াজ দিয়ে প্রবেশ করে, সালাম দিয়ে পরিষ্কার প্রবেশ করে, গলা পরিষ্কার করে করে, তার মানে মহিলারা যদি কেউ থাকেন আপনারা একটু সাইড টাইড হন, আমি এখন ভিতরে ঢুকতেছি বাড়িতে, এর মধ্যেও তারা পর্দা করছে না করে নাই। এরকম হাজারো ফ্যামিলি আছে যে দেবর ভাবি সবাই যৌথ ফ্যামিলিতেই থাকেন, আলাদা থাকার মতো আর্থিক সঙ্গতি নাই, কিন্তু 10 বছর 15 বছর 20 বছর পর্যন্ত দেবর কোনোদিন ভাবিকে দেখে নাই তিনি কেমন, এরকম ফ্যামিলি এখনও আছে আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর বিধান মানার জন্য দরকার হলো মনের সৎ ইচ্ছা, আন্তরিকতা, এছাড়া আর কিছু দরকার নেই। আর যদি এগুলো না করেন তো মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই কান চোখ অন্তর এর প্রত্যেকটি সম্পর্কে কিয়ামতের ময়দানে মানুষকে জিজ্ঞাসাবাদ করা হবে, এই চোখ দিয়ে কতগুলো গুনাহ করেছে, যেই পাপ যেই অপরাধ যেই গুনাহ এখন মহামারীর মতো হয়ে গেছে, চাইলেও মানুষ বাঁচতে পারে না, সেটা হলো চোখের গুনাহ। অন্য কোনো অঙ্গ দিয়ে এত পরিমাণ গুনাহ হয় না, পরিমাণে এত গুনাহ হয় না যত বেশি ভায়োলেশন এবং আল্লাহর নির্দেশের লঙ্ঘন হয় কি দিয়ে, দুইটা চোখ দিয়ে, মহামারীর মতো হয়ে গেছে, চাইলেও মানুষ বাঁচতে পারতেছে না। সোশ্যাল মিডিয়া যেদিকে যাবে সেদিকে আপনার নারীকে খোলামেলাভাবে উন্মুক্তভাবে উপস্থাপন করা হচ্ছে, নারীকে মুক্তি দিচ্ছে না পণ্য বানাচ্ছে, পণ্য বানাচ্ছে। তো এগুলো দেখে দেখে মানুষের
অন্তর নষ্ট হচ্ছে, তাকওয়া নষ্ট হচ্ছে, ঈমান আমল নষ্ট হচ্ছে, দিল নষ্ট হয়ে যাচ্ছে, ভেতরটা পচে যাচ্ছে, তাকওয়া ধ্বংস হয়ে যাচ্ছে। আর এগুলো থেকে বাঁচার জন্য ছেলে মেয়েদেরকে অল্প বয়সে উপযুক্ত হওয়ার সাথে সাথে বিয়ে দেওয়া উচিত, দেরি করা উচিত না। এটা আরেক টপিক, আরেকদিন আলোচনা করবো ইনশাআল্লাহ।